মনে রাখবেন স্রোতের বিপরীতে চলা মানুষগুলোই কিন্তু অমর হয় তারাই পৃথিবীতে টিকে আছে পৃথিবীতে যত নবী এসেছেন যত রাসূল এসেছেন তারা সবাই স্রোতের বিপরীতে ছিলেন তাদের কথা সমাজের অনেক নবী আছে তাদের কথা সমাজের 1% মানুষও শুনে নাই অনেকের কথা সমাজের 5% মানুষও শুনে নাই যারা শুনে নাই যারা মূলধারা ছিল যারা স্রোতে ছিল তার হারিয়ে গেছে খড়কুটোর মতো নবী রাসূলরা এখনো টিকে আছে ফেরাউনের নামে কেউ নাম রাখে না কিন্তু মুসার নামে মুসলমানরাও নাম রাখে খ্রিস্টানরাও নাম রাখে ইহুদিরাও নাম রাখে আপনি যদি দেখেন হামান কারণ নমরুদ তাদের কারণ নামে কেউ নাম রাখে না কিন্তু ইব্রাহিমের নামে খ্রিস্টানরা ইহুদিরা আব্রাহাম রাখে আমরা ইব্রাহিম রাখি অর্থাৎ সারা পৃথিবীতে সমস্ত ধর্মের মানুষের কাছে প্রায় সমাদৃত যারা স্রোতের বিপরীতে চলতে শিখে তাদের কষ্ট হয় এই কষ্ট করে বুক টান টান করে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বাধা বহুত আসবে পেটে লাথি পড়বে খাবার আসবে না কেশে টাকা আসবে না ব্যবসা লাঠে উঠবে বহুত কিছু হবে কিন্তু আমি আমার আদর্শে কম্প্রোমাইজ করব না আমি মুসলমান আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ব্যবসা শুধু এখানে যদি থাকতো তাহলে ঠিক আছে যা ইচ্ছা তা করতাম ব্যবসা তো এটাই শেষ না আসল ব্যবসা তো শুরু হবে আমার মৃত্যুর পর সো আমি কি করছি তার প্রত্যেকটা টাকার হিসাব আমাকে পাই পাই করে দিতে হবে যে আমি কি সৎভাবে কামাই করেছি না অসৎভাবে কামাই করেছি সো এই জায়গা আপনারা কম্প্রোমাইজ করবেন না আপনার সন্তানকে হালাল উপার্জন দেন হালাল খাবার দেন আপনার ফ্যামিলিকে দেন আপনি একটা জান্নাতি ফ্যামিলি পাবেন আপনি এনজয় করবেন লাইফটাকে আর না হলে বাহিরে অনেক চকচকা দেখবেন ভেতরে এতটাই সদরঘাট হবে ভেতরে কুরে কুরে শেষ হবে কাউকে বলতে পারবেন না ভাবসাব জাহির করবেন ছেলে হান করে মেয়ে তান করে কিন্তু ভেতরে ভেতরে আপনি শেষ হবেন যে ওরা যে কত বড় অমানুষ কত বড় অসভ্য কত বড় কুলাঙ্গার আমার সন্তানরা এটা আমি ভিতরে ভিতরে টের পাবো মানুষকে বলতে পারবো না যদি এটা থেকে বাঁচতে চান তাদেরকে হালাল খাওয়ান হালাল উপার্জনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না আত্তাজুরু সাদুক মান নবীন ও সিদ্দিকিন যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে সততা অবলম্বন করেন কিয়ামতের দিন তারা নবীদের সাথে আল্লাহর সিদ্দিক বান্দাদের সাথে প্রিয় আল্লাহর ওলিদের সাথে তারা কিয়ামতের দিন উঠবে বিশেষ সম্মানিত এবং বিশেষ মর্যাদাবান মানুষ হিসাবে অতএব সততার সাথে ব্যবসা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আহ্বান করব